আমি আজকে আমাকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এন। এই আর ও এন এটা কিন্তু একই মানুষ, একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে ফিউচার। তো আমি এটা বলার একটাই কারণ, যেটা আমি আজকে আপনাদের কাছে বোঝাতে চাই, যে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো যার নাম সামথিং দুলালদা। আমি টাইটেলটা বলতে চাই না, জাস্ট সিকিউরিটির জন্য। এই দুলালদা অ্যাক্সিডেন্টে, জাস্ট একটা অটো অ্যাক্সিডেন্টে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। অটোটা কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে, করে দেনেন্দের আমার সামনে সেই জায়গায় দাঁড়িয়ে, দেনেন্দের মুখে জল দেওয়ারও টাইম নেই, জায়গায় মারা গেল। তো এই জিনিসটাকে প্রতিফলন করে সামথিং আমি একটা মানুষের কাছে গেছিলাম, এবং যেই মানুষটাকে আমি ওই ধরনের কথা বলেছি সেই কথাটা বিশ্বাস করেছে, আর যে ধরনের মানুষের কাছে আমি কথাটা বলিনি সে বিশ্বাস না করে যে কোনো ধরনের পলিসি করেনি। মানে কেন বলতে চাইছি, তার কারণটা হচ্ছে, দেখুন, আমি ব্যক্তি আর হিসেবে, মানে ফার্স্টের লোক হিসেবে আমি একটা কথা বলতে চাই, যে আজকে সাধারণ বিষয়, আমি কোনো কিছু ও সমস্ত বাদ দিলাম, আমি একটা মানুষের কাছে গেলাম পলিসির কথা বলার জন্য। আমি তাকে চিনি না, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখা হলো, দাদা আমাকে জাস্ট আমি আপনার সাথে দেখা হলো, এবার আপনি এক কাজ করেন আমার কাছে, না একটা ছোটোখাটো একটা ইন্স্যুরেন্স করে নেন, আমি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছি, তো একটা ইন্স্যুরেন্স করে নেন। তো আমি আর হিসেবে তার কাছে গেছিলাম, ধরি ব্যক্তিটি এক্স। ওই ব্যক্তিটি আমাকে, আমি যখনই তার সাথে দেখা করলাম এবং তাকে সরাসরি লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম, যে আমাকে, আমার কাছে একটা লাইফ ইন্স্যুরেন্স করেন, তো সঙ্গে সঙ্গে সে বলে দিল আমি করবো না, আমার লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই। তার কারণ কি, সে লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে জানে না, এটা আমি জানি, কিন্তু আমি তাকে ভালোভাবে বোঝাতে পারিনি, ভালোভাবে বলতে পারিনি। সেই লোকটাকে যখনই আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছি, সেই লোকটা সরাসরি সেই স্থান থেকে হেঁটে গেল, যে আমি করবো না, এ হয়তো আমার টাকাটা মেরে খাবে, এ হয়তো আমার টাকাটা থেকে কিছুটা কমিশন পাবে, বা এ আমার যে জীবনের যে লভ্যাংশটুকু সেইটুকু গ্রহণ করে নেবে বা অধিগ্রহণ করবে, সেই জায়গাটার সেই সিকিউরিটিটা আমি তাকে দিতে পারিনি। দোষটা কিন্তু এই লোকটার নয়, দোষটা হচ্ছে আমার, তার কারণ আমি তাকে ভালোভাবে বলতে পারিনি যে আমি আপনার টাকা অধিগ্রহণ করব না, আমি আপনার কাছ থেকে টাকাটা নিতে চাই না, আমি আপনাকে সিকিউরিটি দিতে চাই, আমার তো কিছু কমিশন হবেই, কিন্তু সেই কমিশনটাকে উজ্জ রেখে তাকে আমাকে বলতে হবে যে আমি তার কাছ থেকে ইন্স্যুরেন্স করাতে এসেছি, তার কাছ থেকে টাকা খাওয়ার জন্য নয়, আমি টাকা খেতে আসিনি। এই সেম জিনিসই আমি যদি আর না হয়ে, আমি যদি এন ব্যক্তি হতাম, মানে আমি আর ব্যক্তি থেকে হেঁটে গেলাম, আমি আমাকে নিজে ফিউচারের দিকে নিয়ে গেলাম, ফিউচারের দিকে নিয়ে গিয়ে আমি পাস্টের এই কথাটা ভেবে আমি ওই সেম এক্স লোকের সাথে দেখা করলাম। আমি আগে ভাবলাম যে আমি ওই এক্স লোকের সাথে দেখা করিনি কোনো দিন, তো আমি ওই এক্স লোকের সাথে দেখা হওয়ার সাথে সাথেই আমি তাকে আগে কি বলেছিলাম, আগে এক্স লোকের সাথে কিন্তু আমার দেখা হয়নি, সেই জন্য আমি এই এক্স লোকটাকে দেনেন দেয়ার দেখা হওয়ার সাথে সাথে আমি আমার যে অ্যাক্সিডেন্টের ঘটনাটুকু, দুলালদার যে অ্যাক্সিডেন্টের ঘটনাটুকু সেইটুকু তার কাছে বিবৃতি করলাম। কিভাবে সেটা একটু ভালোভাবে শোনেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে, হ্যাঁ, এই এক্স লোকটার নাম ছিল রাহুল, যার সাথে আমার সত্যি দেখা হয়েছিল, এবং এই কথাটা বলার পরে সে আমার কাছে একটা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করেছিল, 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স। তো সেই জিনিসটা কি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে তার বাড়িতে দেখা যাচ্ছে সে বাড়িতে রয়েছে। আমি গেছি, গিয়ে তার বাড়িতে, দাদা আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবেন। জলটা খেলাম, জলটা খাওয়ার পরে জাস্ট আমি তাকে বললাম, জানেন দাদা, আমার এই দুদিন আগে এত একটা বিষয় খারাপ লেগে গেল, যেই জিনিসটা আমি আমার মনের মধ্যে এখনও পর্যন্ত ধরে রাখতে পারছি না, মাঝে মাঝে আমি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছি, মাঝে মাঝে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, সত্যি সেই প্রবলেমটা আমার মধ্যে হচ্ছিল, বাট আমি তাকে এই কথাটা শুনিয়েছি, জাস্ট আমার একটা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য এই ইন্স্যুরেন্সটা হয়েছিল। আমি কিন্তু সরাসরি তাকে এই সমস্ত ঘটনা বলে তার কাছ থেকে ইন্স্যুরেন্স করানোর জন্য যাইনি, আমি জাস্ট তার কাছে বলেছি এই কথাটা, হ্যাঁ আমি ইন্স্যুরেন্স করাতাম তাকে, কিন্তু সেই ইন্স্যুরেন্সটা হয়তো পরে করতো বা কিছুদিন পরে করতো। যখনই বললাম, জানেন দাদা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার সামনে আমারই যে একটা ইন্স্যুরেন্স করা দাদা হঠাৎ করে অটো অ্যাক্সিডেন্টে মারা গেল, তার পরিবারে তার মা বাবা তার ভাই বোন যে এত অসহায় অবস্থার মধ্যে আছে, সেই জায়গাটা দেখে আমার এতটা খারাপ লাগছে যে মনে হচ্ছে যে আমি আমার সমস্ত কিছু ভুলে আমি অন্য জায়গায় চলে যাই, আমার কোনো কাজ করার সামর্থ্য নেই, আমার কাজ করার কোনো ক্ষমতা এই মুহূর্তে আমার থাকছে না। যখনই আমি তার মনের মধ্যে এই ফিলিংসটা ঢোকালাম বা এই ফিলিংসটা তার মনের মধ্যে ঢুকলো না, সে তখনই সরাসরি ইন্স্যুরেন্সের কথা বুঝলো, এবং ইন্স্যুরেন্সের কথা বুঝেই দেন দেয়ার
সে আমাকে বললো যে আমাকে একটা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স দিন, আমাকে একটা ইন্স্যুরেন্স করান। তার কারণ হচ্ছে তার একটা 1 লাখ টাকার এলআইসি করা ছিল, সেই 1 লাখ টাকার এলআইসি দিয়ে তার পরিবার পুরোপুরি সিকিউরিটি পেত না। তার পরিবার মিনিমাম 5,000 টাকা, মানে একটা ছোট্ট খাটো মানে পরিবারের মতন, তার মিনিমাম মাসে 5,000 টাকা সংসার খরচ লাগে। সেই জন্য সে 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আমার কাছ থেকে নিয়ে গেলো। আমি জাস্ট তার ওই সেন্টিমেন্টে আঘাত করেছি, এবং সেন্টিমেন্টে সেই মুহূর্তে তার আঘাত লেগেছে, আমি করতে চাইনি, কিন্তু সেন্টিমেন্টে সেই মুহূর্তে তার আঘাত লেগে গেছিলো। সে হঠাৎ করে আমাকে, ওই ব্যক্তিটি আমাকে বলছে, ওই রাহুল দা আমাকে বলছে যে দাদা আপনি আমাকে ইন্স্যুরেন্সটা করান। তার কারণ এই সমস্ত জিনিসটাই যদি আমার সাথে ঘটে, পরবর্তীকালে আমার পরিবারের কী অবস্থা হতে পারে। এই কথাটা শুনে, এই কথাটা ভেবে আমারও খানিকটা খারাপ লাগলো। আমার অবশ্যই লাভ ছিল সেই জায়গায়, আমি 35% কমিশন অবভিয়াসলি পেতাম, কিন্তু তার থেকেও বেশি উপকার কিন্তু তার পরিবারের হলো। কেননা তার কিন্তু 10 লাখ টাকা সাম এশিওরের কোনো পলিসি ছিল না, 1 লাখ টাকা ছিল। তো সে টোটাল মিলিয়ে তার 1 লাখের পড়ে থাকলো যেটা, আর বাকি 10 লাখ, টোটাল 11 লাখ টাকা তার কিন্তু ইন্স্যুরেন্স হয়ে গেল। তার পরিবার কিন্তু দেনান্দেয়ার 5,000 টাকা সিকিউরিটি পেলো। কীভাবে? 10 লাখ টাকা তার মৃত্যুর দরুন যদি পরিবার 10 লাখ টাকা পায়, তাহলে কিন্তু দেনান্দেয়ার সেই 10 লাখ টাকার থেকে তার পরিবার, মানে মৃত্যু হয়ে গেলে, অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়ে গেলে পরিবার 20 লাখ টাকা পাবে সাম এশিওরের ডাবল, আর যদি সাধারণ মৃত্যু হয় তাহলে পরিবার 10 লাখ পাবে। আর আমি মিনিমাম সাধারণ মৃত্যু ধরলাম, ওই 10 লাখ টাকা পরিবার যদি পায়, এবং সেটা যদি তার মৃত্যুর পরে কোনো ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা অন্যান্য কোনো জায়গায় ইন্স্যুরেন্সে রেখে দেয়, সেখান থেকে কিন্তু মিনিমাম সুদ অনুসারে 5,000 টাকা মাসে মাসে তারা ইনকাম করতেই পারে। সে না থাকলেও তার পরিবার 5,000 টাকা ইনকাম করবে। এই জন্য সে বুঝতে পারলো এবং ইন্স্যুরেন্সটা দেনান্দেয়ার নিল এবং নিজেকে ইন্স্যুরেন্সের সিকিউরিটির মধ্যে রাখলো। এই জন্য আমরা সবাই, আমরা যদি এজেন্ট হই, তাহলে আমরা অবশ্যই এই ধরনের জিনিস বুঝিয়ে মানুষকে ইন্স্যুরেন্স করাবো, যাতে আমার সেন্টিমেন্ট দূরে থাক, তারা ইন্স্যুরেন্সের মধ্যে ঢোকে, তারা ইন্স্যুরেন্সের মধ্যে থাকে এবং ইন্স্যুরেন্সের পরিবারের সিকিউরিটি দেয় ইন্স্যুরেন্সের মাধ্যমে, সেই জায়গাটা আমরা রক্ষা করব। আমি এই হিসেবে প্রতিটা দিন আমি প্রতিটা মানুষের কাছে গিয়ে এই গল্পটাই শোনাই, আর প্রতিটা ইন্স্যুরেন্স আমার কাছে 10টার মধ্যে টোটালি না হলেও 3টা ইন্স্যুরেন্স আমার কাছে কিন্তু হয় জাস্ট এই গল্পটার জন্যই। তো আমরা মানুষকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াবো, পরিস্থিতির সাথে মেলাবো, তাদেরকে ইন্স্যুরেন্সের জ্ঞান দেবো, আমাদের কাজ কিন্তু এটাই। সেই জন্য যদি এজেন্ট হন, তাহলে অবশ্যই ইন্স্যুরেন্সের কাস্টমারদের কাছে গিয়ে এই কথাটা বলুন, আর যদি আপনি কাস্টমার হন, এই কথাটা শুনে অবভিয়াসলি আপনি নিজের নামে ইন্স্যুরেন্সটা করুন। তার কারণটা হচ্ছে আপনার কাছে কিন্তু আপনার পরিবার ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনি ছাড়া কিন্তু আপনার পরিবারের কেউ দেখতে পারবে না। আপনি বলতে পারেন যে আপনি ছাড়া আপনার পরিবারের 3 জন, এমন কোন নাম আপনি বলতে পারেন যে ওই 3 জনের মধ্যে এমন কেউ আপনাকে দেখতে পারবে? আপনার ভাই থেকে শুরু করে, আপনার বাবা থেকে শুরু করে, আপনার মা থেকে শুরু করে হোক, আপনার যে থেকে শুরু করে হোক, আপনার মতন তাদেরকে খেয়াল কেউ রাখতে পারবে না, কখনোই নয়, এটা হতে পারে না, 100% গ্যারান্টি। অতএব সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স করুন এবং নমিনেশনে সবাইকে সেমভাবে রাখুন এবং নিজেকে বাঁচিয়ে রাখুন। তো আজকে এইটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের বিমা সম্বন্ধীয় জানকারির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অবশ্যই দাবাবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে আরও পৌঁছাতে পারি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।